এসছি, এটা হলো বেশপুর হাই স্কুল। সেখানে এসছে আমি লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম হয় না, সেই ফর্মটা জমা দেওয়ার জন্য এখানে এসছে। আর কত লোক এসছে দেখো, কত লোক এখানে, মানে হাজার হাজার লোক এসছে, সব ফর্ম ফিল আপ করছে। এখানে অনেক রকমের সেই দুয়ারে সরকার বসে না, তো সেই দুয়ারে সরকার বসেছে, তো অনেকেই এসছে, অনেকে অনেকে কাজ করছে, অনেক ধরনের জব কার্ড বলো, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড বলো, সব কিছু করছে। তো আমি এখান থেকে এখন এই ফর্মটা জমা দেবো, দিয়ে বাড়িতে যাব। ঠিক আছে, তো দেখো আমার ফর্ম লেখা হয়ে গেছে, আর এই যে ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার ছেলে বসে আছি, বাড়িতে যাব। যে টোটোওয়ালাকে বলা হয়েছে, সে টোটোওয়ালা এখনও বলছে একটু দেরি হবে, তো যাবো। তো ততক্ষণ দেখো বসে আছি, এখন বাজে মনে হয় দুটো আড়াইটে মতো বাজে, সেই সকালে এসছে আর এখন আড়াইটে বাজে, ছেলের খিদে পেয়েছে, চিপস খাচ্ছে। তো চলো, ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো জানি না, তো যেটুকু পারবো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং, দেখো পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে চলে এলাম কথা বলতে। তো আজকে মা বড়ি দেবে, বড়ি দেওয়ার জন্য দেখো সব কিছু জোগাড় করে নিয়েছে। তো আজকে দেখো বড়ির বিয়ে হবে। তোমরা কি এর আগে কখনো কেউ দেখেছো কিংবা শুনেছো বড়ির বিয়ে হয়? মা বলছে ফার্স্ট টাইম দিলে নাকি বড়ির বিয়ে দিতে হয়। আমাদের শুনে কেউ হাসি পাচ্ছে। দেখো কুমড়োটা কালকে কুড়ে রেখেছি, ডালটাও পেশা হয়ে গেছে, মিক্সিতে পিষে নিয়েছি, আর কিছুটা ডাল আছে, আর মানে বিউলির ডাল এটা, আর এই যে কিছুটা কুমড়ো আছে, আর ইয়ে আছে কি বলে পেঁপে আছে, দুটো দিয়ে মিক্স করে দেবো। এই জন্য পেঁপেগুলো এখন কেটে নিচ্ছি, রোদ্রে বসে আর ভালো একদম টান রোদ্দুর বেরিয়েছে। তো তার জন্য এই চারদিকে ছেলে আর আমার বাবা খেলা করছে, আমি এদিকে কুমড়ো টুমড়োগুলো সব রেডি করছি, মা মা আর আমি দুজনে মিলে বড়ি দেবো। তো আজকে হবে আমাদের বাড়িতে বড়ির বিয়ে। কেউ আমরা কি এর আগে কখনো কেউ শুনেছো বা দেখেছো? তো দেখো ডালটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি, সেই কবে দেখেছি বড়ি দিয়া, ছ সাত বছর আগে, বিয়ের আগে দেখেছি, তারপরে দেখিনি। আর এই যে এটার উপরে দেখো বড়ির বিয়ে দিয়েছি, দেখো এটা বর, এটা বউ, যেটা সিঁদুর দেওয়া আছে ওটা হলো বউ আর ওটা হলো বর, এই হলো বড়ির বিয়ে। তো এবার সব দুটো বড়ি দেওয়া হয়ে গেলো, এবার সব বড়িগুলো একটু একটু করে দেবো, ডালগুলোকে মাখাবো আর দেবো। তো চলো বড়িটা দিয়ে নিই।
প্রায় শেষ হয়েছে, অনেকটা অনেক বেলা হয়ে গেছে, তো এখনও সকালে টিফিন করিনি, শুধু চামড়ি খাওয়া হয়েছে। তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রোদের মধ্যে পুরো গা ঘেমে গেছে, হাঁপিয়ে গেছে, বড়ি দিয়ে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। চলো, বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এবার নিচে এসেছি। নিচে দেখো ব্রেকফাস্ট আছে, ডিম ভাজা, পরোটা আর একটু তরকারি আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর তোমাদের সাথে আবার পরে কথা বলবো কালকে।